হাই, আমি সুপ্রিয়া। তোমাদের সামনে আবার চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কালাকাঁদ। কালাকাঁদ করতে কী কী লাগছে চলো দেখি। আজকে রেসিপি হচ্ছে কালাকাঁদ। তো কালাকাঁদ বানানোর জন্য আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা দুধ। এখানে আমি জাল করতে বসিয়ে দিয়েছি। এখানে রেখেছি আমি ফুল ক্রিম মিল্ক, 1 কেজি 250 গ্রাম মতো এখানে দুধ আছে। আর এখানে রয়েছে সুগার ফ্রি লাইট, যে চিনিটা হয় সেটা। আর এখানে রেখেছি 1 টেবিল স্পুন মতো ভিনিগার, যেটা দুধের কালাকাঁদের মধ্যে যে দানা ভাবটা আসে সেটার জন্য। আর এখানে রয়েছে ক্রাশ করে রাখা 2 এলাচ। আর এখানে রয়েছে সামান্য কাজু আর পেস্তা ক্রাশ করে রাখা। তো আমাদের দুধটা এইভাবে করে জাল হতে হতেই আমি এখানে ভিনিগারটা দিয়ে দেবো। মোটামুটি একটা জাল হয়ে গেছে, তো এখানে সবসময় হাই ফ্লেমে রাখতে হবে দুধটা। তো এবার আমি ভিনিগারটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে করে দুধটা সমানে নাড়াতে হবে আমাদের, যাতে নিচেও না বসে যায় আবার ওপরে যাতে সর না পড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে করে দুধটা আমাদের নাড়িয়ে নাড়িয়ে কমিয়ে নিতে হবে একদম। এই পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দেবো। এই যে চিনিটা আমি দিয়ে দিলাম। কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াতে থাকতে হবে। ভিনিগারটা অবশ্যই একটু মেপে ইউজ করতে হবে, কারণ যাতে আমাদের পুরো দুধটা ছানা না কেটে যায় সেটাও দেখতে হবে। শুধু দানা ভাবটা আনার জন্য আমাদের এখানে ভিনিগারটা লাগে, তাছাড়া এই যে দানা ভাবটা, ছানা 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 ভাবটা এসছে, এইটাই যতটা দুধ ঘন হতে থাকবে ততই দানা ভাবটা মোটা হতে থাকবে। হাই ফ্লেমে রেখে দুধটা এইভাবে করেই নেড়ে যেতে হবে। সময় লাগে একটু, কিন্তু খেতে অসাধারণ হয় এটা। অনেকটা ঘন হয়ে এসছে দুধ, এবার আমি এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। এইভাবে নাড়তে হবে সব সময়। হয়ে গেল প্রায় 15-20 মিনিট ধরে আমি এটাকে নেড়েই চলেছি। এই দেখো এরকম দানা হয়েছে ভিনিগারটার জন্য।
একটু হবে আমি এখানে একটা স্কয়ার শেপের কন্টেনার নিয়েছি এখানে ঘি মাখিয়ে রেখেছি যাতে ভালো করে উঠে যায় তো এরকম কড়াই থেকে ছেড়ে আসছে এখন এই পর্যায়ে আমি ঢেলে ফেলবো গ্যাস অফ করে দিলাম লেবেল করে দেবো একটু জায়গা ফাঁকা রাখলাম যাতে আমার কেটে তুলতে সুবিধা হয় এবার আমি এখানে কাজু আর পেস্তার যে ক্রাশটা রেখেছিলাম আস্তে আস্তে ছড়িয়ে দেবো একটু ঠান্ডা হতে দিতে হবে নয়তো এখন গরম ঠিকঠাক শেপে আসবে না ঠান্ডা হোক তারপরে কেটে সার্ভ করতে হবে তো হয়ে গেছে দেখো এইভাবে করে আমি পিস করে নিয়েছি তোমরা তোমাদের মতো করে সার্ভ করবে সবসময় তো আমরা কিনেই খাই সুন্দর করে তো আমাদের কালাকাঁদ রেডি সার্ভ আমি কয়েকটা ডায়েট রোজ পেটেল ছড়িয়ে দিয়েছি তোমরা এইভাবেই করবে নিশ্চয়ই ভালো লাগবে তো আজকের মতো টাটা